ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে লাইভে আছেন, সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন। জিজান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল সেক্রেটারি হোসেন জিজান শিক্ষক পরিচালক। আজকের এই ক্লাসে আমরা দেখাবো কিভাবে আপনারা পড়াশোনা করার মাধ্যমে ইতালিতে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন, কিভাবে আপনারা চাইলে আপনাদের অবস্থানকে আরো স্ট্রং করতে পারবেন শিখার মাধ্যমে। আমরা আমাদের এই ক্লাসগুলোতে ফ্রি ক্লাসের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। সেক্ষেত্রে আজকে আপনারা করবেন ফ্রি ক্লাস, অর্থাৎ ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এর এই ফ্রি ক্লাস গুলো আমরা ভয়েস বাংলা পেজ এর আয়োজনের মাধ্যমে আমরা করতেছি গত 2 বছর যাবত, যাতে করে আমাদের প্রবাসীদেরকে আমরা অন্তত একটু সাপোর্ট দিতে পারি, হেল্প করতে পারি। আর এই ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন প্রতি শনিবার সন্ধ্যা 6টায় আমরা এই ক্লাসগুলো শুরু করি, সো আপনারা আমাদের সাথে এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের সাথে জুমে যারা স্টুডেন্ট আমাদের সাথে ভর্তি হয়ে ক্লাস করে প্রাইভেট, তাদের সাথে আপনারা ক্লাস করতে পারবেন, এবং সরাসরি জুমের মাধ্যমে যারা ক্লাস করতে চান তারা আমাদের স্কুলে ভর্তি হওয়ার মাধ্যমে ক্লাস করতে পারবেন। এছাড়া আগামী 25 তারিখ আমাদের নতুন একটা বেচ চালু হবে, যারা আমাদের সাথে প্রাইভেট থিওরি এবং কুইজের ক্লাসগুলো করতে চান তারা আমাদের সাথে ভর্তি হতে পারেন। আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে জিজান বাংলা স্কুলে যারা ক্লাস করতে চান। আর আপনাদের সুবিধার জন্য আমাদের আছে জিজান বাংলা পাতিনতে অ্যাপস, যে অ্যাপসে আপনি ইতালিয়ান টু বাংলা ব্যবহার করতে পারবেন, সমস্ত বিষয়গুলো আপনি বাংলায় পড়াশোনা করতে পারবেন বোঝার জন্য শেখার জন্য। এই সার্ভিস গুলো থাকবে, এবং নতুন বেচে যারা ভর্তি হবেন তাদের থিওরি এবং কুইজের ক্লাস সহ আরো আনুষঙ্গিক সার্ভিস গুলো থাকবে। আমাদের সাথে বর্তমান যারা ক্লাস করতেছে তাদের সাথে আপনারা সরাসরি প্রতিদিন রাত 9টায় ক্লাস করতে পারবেন, এবং কুইজের ক্লাস গুলো তো অংশগ্রহণ করতে পারবেন সপ্তাহে আরো 5 দিন। তো অনেকগুলো ফেসিলিটি থাকবে যারা এই আমাদের নতুন কোর্সে ভর্তি হবেন। এখানে ভর্তি ফি মাত্র 120 ইউরো আনলিমিটেড ক্লাসের জন্য। মেয়েদের জন্য আলাদা গ্রুপ আছে, আপনারা চাইলে মেয়েদের সাথেও যারা আপুরা আছেন পড়াশোনা করতে আগ্রহী তারাও মেয়েদের সাথে ক্লাস মেয়েদের গ্রুপের সাথে ক্লাস করতে পারবেন। সরাসরি ফেসবুক, জুম এবং হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের মাধ্যমে আমাদের সার্ভিস গুলো আপনারা নিতে পারবেন, যাতে করে আপনারা যদি কাজের জন্য ব্যস্ত থাকেন পরবর্তী সময় সেই ভিডিও গুলো আপনারা পাবেন। আজকের এই ক্লাসের আয়োজনে আমরা যেটা করব মডেল টেস্ট কুইজ ক্লাস করব, সো আশা করি আপনারা যারা স্টুডেন্ট আছেন সবাই মনোযোগ দিবেন আমাদের এই ক্লাসগুলোতে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মডেল টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষা যে প্রশ্নগুলো আসে সেগুলো আপনারা কিভাবে দিবেন, বা আপনারা কিভাবে সেগুলোর সলিউশন করতে পারবেন সহজেই। সবাই মনোযোগ দিই। ওকে, আপনারা কি স্ক্রিন দেখতে পান? যারা স্টুডেন্ট আছেন আমাকে একটু বলেন শুরু করার আগে। জি ভাইয়া দেখেন, ওকে, জি ভাইয়া, আমরা বেশ কয়েকজনকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, আপনারা সবাই উত্তর দিবেন। প্রথমে আমরা ডাকবো মেয়েদের গ্রুপ থেকে শ্যামলী রানী সরকার, আপনার জন্য দিয়েছি তো মামদে আছেন কি? ভাই আমাকে বললেন? জি। ও আচ্ছা, Lo stato di shock non può dipendere da forti emozioni. È falso. È stato di shock non, non può può dipendere. Dipende da false emotions, esatto. Assolutamente falso. Dipende da. I delineatori raffigurati vengono posti a distanza di almeno 100 metri l'uno falso. Dall'altro. Falso. È che non false emotions, esatto. Dipende. Falso. Su strade a doppio senso di marcia con due corsie, come in figura, incrociando altri veicoli, occorre spostarsi il più vicino possibile al margine destro della carreggiata. Vero. এখানে কি বলছে যে আপনি যদি একটা রাস্তায় কয়টা করে থাকে দুয়ে করছে দপিয়ে তাহলে আপনি ডান দিকে থাকবেন, তাই তো? অপরের প্রস্তার সিপি বিচ্ছিন্ন পসিবল মার্জিনে দেশ যদি বিপরীত দিক থেকে আসে ইনকোশন। In caso di nebbia fitta è opportuno accendere proiettori fendinebbia o in mancanza quelli anabbaglianti. Hai vero. এখানে বলছে যদি ঘন কুয়াশা পড়ে নেভিয়া ফিতা হয় তখন আমাদেরকে প্রোজেক্টরি আনাবাইলেন্টি জ্বালাইতে হবে, তাই না? ভেরো। Su una strada a doppio senso di marcia per svoltare a sinistra occorre inserirsi nelle corsie che consentono di proseguire in tale direzione. Consentono così তালে দিরিসিওনে, তালে দিরিসিওনে না
Allora, per svoltare a sinistra occorre inserire nelle corsie che consentono di proseguire tale direzione. Bambi che già lasciamo mai apri? Dite che la gente dice che si trovano? Sulla strada a doppio senso di marcia, per svoltare a sinistra, occorre inserirsi nelle corsie che consentono di proseguire in tale direzione. Il segnale raffigurato indica il ripristino della norma generale sulla precedenza. Falso? No. Il segnale raffigurato indica il ripristino della norma generale sulla precedenza. E che ne ripresti non ne puoi rivoltare noi, Odigar. Odigar che ne puoi rivoltare noi, se no? Appa, aghe, ce l'ho, come andai. Vero. Non è obbligatorio utilizzare le cinture di sicurezza su un'autovettura quando si effettuano tragitti di lunghezza inferiore a 1 chilometro all'interno dei centri abitati. Non è obbligatorio, però è falso. Falso. Sulla distanza di sicurezza influisce il numero di marce del cambio di velocità. Non me lo dimostra falso. Ghiere, cosa non ghiere si sarà per diventare cosa? No, proprio ancora no. Falso. Un autoveicolo per poter circolare deve essere munito delle targhe identificative affinché sia possibile risalire all'intestatario del mezzo. Vero. Number plate identifica il numero di auto. In presenza del segnale raffigurato si può sorpassare a destra al tram fermo al centro della strada per la salita e discesa dei passeggeri solo se esiste l'apposito salvagente. In presenza del segnale raffigurato si può sorpassare a destra al tram fermo al centro della strada per la salita e discesa dei passeggeri solo se esiste l'apposito salvagente. Bene, ok. Very good, Abu. Khub bhalo. দুইটা বলেছে হ্যাঁ, দুইটা বলেছে, মন খারাপ করা কিছুই নেই। Ok. Allora, এরপরে উত্তর দিবেন ছেলেদের গ্রুপ থেকে পলাশ ভাই। পলাশ ভাই রেডি? Sì, vai. Se un ferito della strada si è ustionato e sono ancora presenti delle residue fiamme, bisogna aspettare che si spengano da sole prima di intervenire. Falso. Falso. এখানে বলছে যে আপনার কারো শরীরে যদি আগুন লাগে তাহলে আপনি অপেক্ষা করবেন, সেটা আস্তে আস্তে নিজে নিজে নিভে যাবে। নিবেদন। না, নিজে নিজে নিভে না, নিভাইতে হবে। Il limite massimo di velocità su strade extraurbane secondarie è di 70 km/h per autovetture con rimorchio per trasporto di imbarcazioni o simili. Vero. Il limite massimo di velocità su strada extraurbana secondaria è 70. Giudia mi rimorchi tanto, Sì. vero? Vero. I kata di Otri installati nella parte posteriore dei veicoli sono di colore rosso. Casa di tricolore, Nell'intersezione di figura, l'ordine di precedenza dei veicoli è RBDT. vero. Non posso ordine invece car R RBDT. R, ma RBDT, ovvero. Incontrando il semaforo in figura, è consentito il passaggio quando si accende la luce gialla fissa, solo se non ci si può arrestare in condizioni di sicurezza prima dell'incrocio. Vero. Già. 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 Giù Già. Già. dite pare sicurezza molto. Il rispetto delle norme di circolazione è importante solo se la loro violazione comporta una sanzione economica elevata. Falso. Falso, che ne vuol dire? Apni rastar di nium canone, apni tokoni, apni brutto hobby, giocon kina, apna castege, giurimana corbe, Dove apni rimane? giurimana corbe. Tokon apni brutto diven. E sarà appunti che apni brutto diven?
পারো, এছাড়াও তো একটা সাবজেক্টে রাস্তা দিতে হবে। নিয়ম মানতে হইবো, তাই না? জি, ফ্রেগারে করছে। তারপরে in presenza del segnale raffigurato è obbligatorio mantenere una distanza di almeno 70 metri dal veicolo che precede. vero? এখানে বলছে 70 মিনিটে অন্তত আমাদের ডিস্টেন্স বজাইতে হবে। জি, বেরো, il pannello integrativo raffigurato indica veicoli incidentati sulla carreggiata. vero? এখানে বলছে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জি, না, কারে যত অবগত আছে। বেরো, i caravan roulotte sono muniti di targa. vero? কারাবান রুলত, এটার মধ্যে কি আছে, নাম্বার প্লেট আছে। বেরো, La sosta di emergenza è l'interruzione della marcia nel caso in cui il veicolo deve arrestarsi per malessere fisico del conducente di un passeggero. vero? এখানে বলছে la sosta di emergenza corre con interruzione di marcia, arrestarsi, malessere fisico, হ্যাঁ, fisico অসুস্থ হয় তাহলে ইমার্জেন্সি পার্কিং করতে পারবে। জি, vero. ওকে ভাইয়া, অনেক ভেরি গুড, ভালো। তারপরে আমাদের সাথে পরীক্ষা দিবেন আরেকজন ছেলেদের গ্রুপ থেকে, রিফাত ভাই। জি ভাইয়া, ওকে, il segnale raffigurato su una carreggiata a senso unico preannuncia l'inizio del doppio senso di circolazione. falso ভাইয়া, এখানে বলছে এটা দুঃখের সঙ্গে শুরু হবে, তাই না? ফালসো, falso. ফালসো, কারণ এটা আগেই দুঃখের সঙ্গে ছিল। জি, Il segnale raffigurato indica il limite di velocità al di sotto del quale è vietato circolare. vero? এই করতে নিচে গাড়ি চালানো নিষেধ। নিষেধ, In presenza delle strisce di guida in figura, il veicolo B può svoltare a sinistra, dando però la precedenza al veicolo A. vero? হ্যাঁ, এখানে বি যদি ঘুরতে যায় বাম দিকে তাহলে আকে অধিকার দিতে হবে। Viaggiare con uno spesso strato di neve sul tetto del veicolo comporta un aumento dei consumi di carburante. vero? বেরো, ছাদের উপরে যদি আপনার কোনো তুষার থাকে, বরফ পড়ে থাকে, তাহলে কিন্তু আপনার কার্বন খরচ বাড়বে, কারণ সেটাই বাতাস ধরে। Una frenatura poco efficiente o squilibrata può essere causata da pneumatici invernali utilizzati su strade non innevate. Non mi vedo, falso io. এখানে বলছে una frenatura poco efficiente squilibrata può essere causata da pneumatici invernali utilizzati strade non Non innevate. পরপরে, সেখানে আপনার ক্ষতি করতে পারে, সমস্যা করতে পারে। ফালসো, Falso io. Il sorpasso in prossimità di un dosso è consentito sulle carreggiate a senso unico. Dosso, falso. Sorpasso in prossimità di un dosso e con la taverna. Senso Sorpasso per unico. senso unico le para già Senso vedete, è vero, senso unico tale para già vedete, doppio senso le para già vedete, ইউটার্ন করা যাবে না, সস্তা করা যাবে না। Il segnale raffigurato è posto sulle strade extraurbane. Falso. এটা আপনি কোথায় পাবেন, এক্সট্রা উরবানে, ফালসো, এটা আউটস্ট্রা। Lo spazio di frenatura diminuisce sul tratto in discesa di un dosso. Discesa in dosso diminuisce. Falso, voglio. এখানে বলছে স্পাসি di frenatura sul tratto di discesa di un dosso. Discesa di come dosso. Aumenta. Aumentare. Sì. Durante la marcia sulle autostrade e strade extraurbane principali è obbligatorio l'uso dei proiettori anabbaglianti anche di giorno. Vero. Forse durante la marcia sulle strade, autostrade, strade principali, obbligatorio l'uso dei proiettori Obbligatorio. anabbaglianti, vero? Sopra, dinare di già letto anabbaglianti. Sì. Nel caso in cui il rimorchio rimanga inattivo per lungo tempo, è consigliabile, se possibile, mantenere gli pneumatici sollevati da terra applicando appositi sostegni sotto al telaio. Vero, io. এখানে পরামর্শ দিতে যে আপনি যদি এই রিমোটটি অনেকদিন কোথাও রাখেন, ব্যবহার তাহলে উপরে রাখতে বলছে কোনো কিছু দিয়ে কার। কিছু একটা দিয়ে আছে। ওকে, ভেরি গুড ভাইয়া, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে এখানে যে বুঝতে পারি নাই? ভাই 16 নম্বর একটু স্পেসিফিকেশন, ভাই 28 নম্বর কুইজটা আবার বলে দিন তো। 28, ওকে। আইয়া, Lo spazio di frenatura diminuisce sul tratto in discesa di un dosso. বলছে স্পাসিও দি ফ্রেনাতুরা, ব্রেক করার জায়গা ডিমিনিশে কমে যাবে সোল ট্রাত্তো দি ডিসেজা দি অন দোসো, ঢালুর মধ্যে
ব্রেক করার জায়গা কমে না বাড়ে, বাড়ে এখানে আপনার গাড়ি হইলে গাড়িটা কিন্তু ব্রেক করলে এসে এখানে থামবে, তাই না? আবার সালিতের মধ্যে কিন্তু আবার কি করবেন, গাড়িটা যদি এখানে থাকে আপনি ব্রেক করলে গাড়ি এখানে পর্যন্ত যাবে, এর বেশি যাবে না, বুঝছি। মানে কমে আর বাড়ে এটা মনে রাখলে হবে। ওকে, আর কোনো কোশ্চেন? যদি দয়া করে একটু 16 নম্বরটা বলতেন ভাই। 16 নম্বর, il rispetto delle norme di circolazione è importante solo se la loro violazione comporta una sanzione economica elevata. এখানে বলছে আপনার কাছে রাস্তার যে নিয়ম কানুন এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হবে শুধু তখনই যখন কিনা আপনাকে কোনো ইকোনমিক্যাল জরিমানা করবে, মানে আপনি কোনো জরিমানা করবে নগদ টাকার, তখন আপনার কাছে গুরুত্বপূর্ণ হবে, শুধু তখন। আচ্ছা, রাস্তায় আমরা চলাফেরা করি নাকি শুধু শুধু কি জরিমানা থেকে বাঁচার জন্য, জি না ভাই, সেফটির জন্য তো, তাই না? জি জি, এবং নিয়মটা হলো সবার জন্য, সবার নিরাপত্তার জন্য। ওকে, আমি মিলাই দিতেছি, কি বলেন কয়টা হবে? 30টা ভাই, ইনশাআল্লাহ। দেরি হয়েছে, ওকে, ভেরি গুড।